नारकीय हत्याযজ্ঞে मेतेছে इजराइल। गाजाয় এবার হাসপাতালে দেশটির বিমান হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আশ্রয় শিবিরেও গোলাবর্ষণ করছে তেল আবিব। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ধ্বংসস্তূপের নিচেও আটকা পড়েছেন অসংখ্য মানুষ। তাদের উদ্ধারের চেষ্টা চলছে, তবে ঠিক কতজন হতাহত হয়েছেন সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। সেখানে হামলায় আহত রোগীর পাশাপাশি যুদ্ধে ক্ষতিগ্রস্ত বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। জাতিসংঘ জানিয়েছে, গাজার কোনো স্থানই এখন আর নিরাপদ নয়। এদিকে গাজার মধ্যাঞ্চলের জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বিমান হামলা চালানো হয়েছে, সেখানেও বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। তেল আবিবের এই হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। জানা গেছে, স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন অন্তত ৪,০০০ ফিলিস্তিনি।